আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি পরীক্ষার ফলাফল নিয়ে হাজির হলাম। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লিখিত পরীক্ষার ফলাফল এবং ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময়সূচি। পরীক্ষার তারিখ 25 ও 26 ফেব্রুয়ারি। 20/10/2021 তারিখে অনুষ্ঠিত পরীক্ষায় গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের রোল নাম্বার, যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বারগুলি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে জুম করে আপনারা দেখে নিতে পারবেন। তো আজকের আমাদের ভিডিও মূল টপিকই কিন্তু পরীক্ষার উত্তীর্ণদের রেজাল্টের রোল নাম্বার। তো যাই হোক, এখন আমরা এই এরকম সরকারি বেসরকারি এনজিও সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার নোটিশ, পরীক্ষার রোল নাম্বার, পরীক্ষা উত্তীর্ণ হলে পরীক্ষার ফলাফল, সকল কিছু কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। যদি এরকম সকল কিছু খবরাখবর নতুন নতুন আপডেট পেতে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি এরকম ভিডিও দিয়ে আপনার উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আজকের এই ছিল আমাদের মূল ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।